সুপ্রিয় দর্শক, এই যে গরুগুলি যাচ্ছে এগুলি কিন্তু হাটে যাচ্ছে, আর এই যে মাঠটা আপনারা যে দেখছেন এখানে গরুগুলিকে সবাই নিয়ে আসে বিভিন্ন বাসা বাড়ি থেকে, এবং এখান থেকে দালালদের মাধ্যমে কিন্তু এগুলো হাটে চলে যায়। মানে এটা আপনারা বলতে পারেন যে হাটে উঠার পূর্বের যে জায়গা এই সেই মাঠ, ফাঁসিলাডাঙ্গা হাট। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দিনাজপুরের ফাঁসিলাডাঙ্গা হাটে। এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু সকল প্রকার গরু রয়েছে, এবং এখান থেকে মূলত দালালরা এই গরুগুলিকে কিনে নিয়ে তারপরে হাটে চলে যায়, এবং এখানেই কিন্তু মূল কেনা বেচাটা প্রথমে হয়, দালালদের হাত ঘুরে তারপরে এটা কাস্টমারদের কাছে চলে যায়। এখানে আমরা একটু কথা বলি, আসসালামু আলাইকুম। আচ্ছা এই যে দেখছি এটা কি গাভি? এটা বাচ্চি আর ওইটা সার? ৪৫ করে চাইছেন এক একটা? দুইটাই সমান দাম? আচ্ছা এই যে আমাদেরকে একটু বলেন তো আপনাদের কাছে যে দালালরা নিয়ে গিয়ে তারপর কত করে এগুলো বেচবে? গরুগুলিকে এখানে নিয়ে আসা হয় এবং জড়ো করে, এই যে দেখুন এখানে কিন্তু সবাই এই যে দরদাম করছে দেখুন। আপনাদেরকে আসলে নিত্য নতুন অভিজ্ঞতা শেয়ার করতে মূলত আমরা চেষ্টা করি সবসময়। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ, এইখানে এই যে আনছেন এইখান থেকে তো পার্টিরা কিনে নিয়ে তারপর হাটে যাবে? মানে আপনি হাটে যান না? মানে এইখানেই আপনি স্বল্প সময়ের মধ্যে এইখানে বেচা হয় এই জন্যই আপনারা চান আর কি? এটা কি বাচ্চি? হ্যাঁ বাচ্চি। পোক না, এটার দাম কত যাচ্ছে? এটার দাম বলতেছে ২৫-২৫ দাম বলতেছে। আর আপনি চাইছেন কত? আমি ২৮,০০০। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেকে মানে অল্প সময়ের জন্য হাটে আসেন, তারা মূলত এই জায়গায় আসেন, অনেক ব্যবসায়ীও রয়েছেন, আপনারা কথা শুনছেন তাদের। এখানে একটা ষাঁড় গরু দেখছি, এই যে দেখুন এখানে কিন্তু সব ধরনের গরুই আছে। আসসালামু আলাইকুম, এইখানে কেন হাটে যাবেন না? নাকি এইখানে বিক্রির চিন্তা ভাবনা? হ্যাঁ এইখানে চিন্তা ভাবনা। কত দাম উঠছে? কত দাম উঠছে? ৪২ দাম উঠছে, দিচ্ছেন না? মানে কত চাইছেন? ৪৫-এর উপরে। এই যে শুনছেন ৪২,০০০ টাকা কিন্তু এখানে দাম উঠেছে, আর উনি ৪৫,০০০ টাকা মোটামুটি চেয়েছেন। যে দেখছেন আর হাটটার পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই যে দেখুন এখানে আমরা দেখছি কিছু, এই যে একটা সার গরু দেখছি এখানে, তিনটাই সার? তিনটা সার ভাই। হাটে যাবেন না? হ্যাঁ হাটে যাবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মানে এখানেই যদি কেউ নিয়ে নেয়? এইখানে যদি কেউ নিয়ে নেয় তাহলে এখানে দিয়ে যাবো, মানে অল্প সময়ের মধ্যে? হ্যাঁ অল্প সময়ের মধ্যে, আর না হলে হাটে যাবো। নাহলে হাটে যাইতে হবে। এগুলো কত দাম বলতেছে? কত দাম বলতেছে? ২৮,২৯। ২৮,২৯ করে দাম বলতেছে? উঠছে এখন পর্যন্ত? এখন দাম বলছে, একদম বলছে ৫-৫ জোড়াটা। এই কোন জোড়া? এই জোড়া? এই জোড়াই লাল জোড়া। আচ্ছা আর এইটা বলতেছে ২৮,২৮। ২৮,২৮। এই দুটা কত হইলে ছাড়বে? এই দুটা ৬০ হইলে ছাড়ি দিব। ৬০ হইলে ছাড়বে? আচ্ছা আপনি যে ৬০ হইলে ছাড়বেন এই দুটা, এই দুটা যারা নিয়ে আবার হাটের ভেতরে যাবে তারা কত দিয়ে বেচবে? তারা আবারও আবার ১-১.৫ টাকা লাভ করবে, ৬০-৬২ বেচবে, ৬২ বেচবে, ৬২ বেচবে, ৬২ বেচবে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই যে দেখানোর চেষ্টা করছি, যে যে দেখুন এটা কিন্তু হাট না, এখানে কিন্তু হাট বসে না। আমরা একটু সকালে এসেছি আপনাদেরকে এই পরিস্থিতিটা দেখানোর জন্য, যে এই ফাঁসিলাডাঙ্গা হাট, এটা আসলে শুধু ফাঁসিলাডাঙ্গা হাট না, এটা সমস্ত হাটেই কিন্তু এই ধরনের কেনা বেচা হয় প্রথমে, এবং তারপরে এই গরুগুলি কিন্তু হাটের মধ্যে চলে যায়। আর আপনাদেরকে একটু লোকেশনটা জানিয়ে রাখি, এটা কিন্তু দিনাজপুর সদরে অবস্থিত, একদম শহর থেকে অটোযোগে এই হাটে আসা যায়। আর এই মাঠের মধ্যে কিন্তু সব ধরনের গরু রয়েছে, এই যে দেখুন। এটা কি বক না? দাঁত আছে? দাঁত নাই?
এই যে দেখুন এখানে একটা বকনা গাভী দেখছি আমরা। আসসালামু আলাইকুম, এদিকে আপনার বাড়ি না কেনা? আচ্ছা, আপনি কিনে এই যে এই জায়গায় এটা দাম চাচ্ছেন কত, মানে মানুষ কত বলছে এখন পর্যন্ত? দামের দামই এখনো বলে নাই। আচ্ছা, উনি দাঁড়িয়ে আছেন, এখন পর্যন্ত দামই বলে নাই। কিন্তু শুধু ষাঁড় বা গাভী না, ভ্যারাইটিস সমস্ত গরু কিন্তু এই জায়গায় প্রথমে উঠে। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই জন্য হাটটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন সমস্ত পাইকাররা এখানে কেনা বেচা করে তারপর কিন্তু হাটে নিয়ে যাবে। তারপর আপনারা শুনলেন এক থেকে 2000 টাকা এবং উপরেও, সেটা হাট অনুযায়ী তারা এগুলো লাভে এগুলা ছেড়ে দেবে। আমরা এই মাঠের দামগুলি আমরা একটু জানার চেষ্টা করি। এই গাভীর কি দাঁত উঠছে? হ্যাঁ। এদিকে পেটে বাচ্চা আছে? না না। এটার দাম কত বলছে মানুষ? 30-32। 30-32 উঠছে। আর আপনি চাইছেন কত? 36-37। আর এই যে এইটা শুকনাটা 17-18 বলতেছে। আর আপনি চাইছেন? 20। এটা আট দাঁত উঠে গেছে? না, 4 দাঁত। 4 দাঁত? এই যে 4 দাঁত দেখুন, 17-18 উঠেছে। উনি 20,000 টাকা দাম বলছেন। আপনারা এখানে দেখছেন, আমরা সবসময় চেষ্টা করি যে হাটগুলির পরিস্থিতি এ টু জেড আপনাদেরকে দেখানোর জন্য, মূলত সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। এই যে শুকনো গাভীগুলা দেখছি। আসসালামু আলাইকুম। এই এই গাভীগুলো কত করে দাম উঠছে? ঠিক নাই ভাই, 21-22 করে দাম উঠছে। বিক্রি হবে আর কি, এরকম হলে বিক্রি হবে। আর দাম উঠছে কত করে? ওরকমই দাম, ওরকমই দাম, ওরকমই দাম। আচ্ছা, 21-22 করে দাম। এই যে দেখছেন আপনারা, আপনারা এই যে ফাসিলাডাঙ্গা হাট, আমরা কিন্তু মূল হাটে প্রবেশ করিনি, আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি। আমরা কিন্তু এটা হাটের বাইরে, প্রথমে গরুগুলি এখানে আসে এবং এখান থেকেই গরুগুলি ডিস্ট্রিবিউট হয়ে যায়, এরপরে মূল হাটে চলে যায় এই গরুগুলি। আর এখানে সব ধরনের গরুই আছে, এখানে ষাঁড় আছে, গাভী আছে। আসসালামু আলাইকুম। কত দাম উঠছে? 35। দাঁত কয়টা এটা? এদিকে এর আগে বাচ্চা টাচ্চা হয়েছে? বাচ্চা হয়েছে একবার। একটা হয়েছে? আর আপনি চাইছেন কত? আমি চাইছি 42। 42? আচ্ছা, তার মানে পোষাচ্ছে না দামে? আপনারা দেখছেন আসলে কতগুলি হাত ঘুরে একটা গরু যে হাটে ওঠে, এই ধারণাটা আসলে সবার নেই। আর মূলত এই ধারণাটা দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটি প্রস্তুত করলাম, যে আপনারা নিজেরাই চিন্তা করবেন যে কতগুলি হাত যে এখানে গরুগুলিকে ক্রয় বিক্রয় হয়, যে হাত বদল হয়। আপনাদেরকে আমরা চেষ্টা করি নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ভাই একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। এই দুটো কিনলেন? হ্যাঁ, বাসা থেকে নিয়ে আসলাম। ও, বাসা থেকে নিয়ে আসছে, এমনকি হাটে নিয়ে যাচ্ছেন? এখানে বিক্রি হইলো না? মানে এই জায়গায় বিক্রি হইলো না? আচ্ছা আচ্ছা, এবার হাটে নিয়ে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে শুনছেন, উনি নিয়ে এসেছে কিন্তু এখানে বিক্রি হয়নি, এই জন্য উনি হাটে নিয়ে যাচ্ছে। এই যে এগুলো কিন্তু হাটে চলে যাচ্ছে। এই যে দেখছি, দিনাজপুর সদরে অবস্থিত এই ফাসিলাডাঙ্গা হাট, এটি একটি ঐতিহ্যবাহী হাট। এক সময় এই হাটটি দিনাজপুরের সবচেয়ে বড় হাট ছিল, তবে এখন আর অত বড় হাট নেই, তবে একদম ছোট হাটও নেই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গড়ে উঠে। এই হাট থেকে আমরা আপনাদেরকে একটি নতুন বিষয় শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলেই আমাদের সার্থকতা। এবং এখানে কিন্তু আপনারা দেখছেন শার্ট প্যান্ট পরে কিন্তু বাহির থেকেও কিছু পার্টি এসেছে, যারা জানেন তারা কিন্তু এই সমস্ত জায়গা থেকে গরুগুলিকে কিনে নিয়ে যান, তাতে 1-1.5 হাজার টাকা কম পড়ে মূল হাটের থেকে।
তো ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।